5 লক্ষ তার দিয়া মাথাটারে পেঁচাই দিলাম, একটা তারের রক্ত যদি গরম হয় তাহলে স্ট্রোক করে, রগের একটা তার যদি ছিঁড়া যায় তাহলে পাগল হয়ে যায়, এই গ্রানের একটা তার যদি ছিঁড়ে যায় তোরে প্যারালাইসিস শেষ হয়ে যায়, এতগুলি তার দিয়া তোরে আমি বানাইলাম, এতগুলি তারের বিদ্যুৎ সংযোগ দিলাম, আরে তোর মাই তোরে বানায় না এ যুবক, তোর মাই তোরে সুন্দর করে বানায় না, তোর মাই তোর চুল উঠে গেলে মায়ের চুল দিতে পারে না, নাক বসা হইলে মায়ের নাক খাড়া বানাইতে পারে না, দাঁত ভাঙা গেলে মায় দাঁত দিতে পারে না, নেতায় দাঁত দিতে পারে না, ফ্যাক্টরির মালিক দাঁত দিতে পারে না, একটা নখ যদি উঠে যায় কোনো কোম্পানি ডাক্তার একটা নখ লাগাইতে পারে না, কিরে তোরে আমি দাঁত গুলি এত সুন্দর কইরা সময় মতো কইরা বানাইলাম, নখ ছোটকালে শিশুকালে মায়ের গর্ভ থেকে আঙ্গুল গুলি রে এমন দিয়া বানাইলা, নখ দিয়া বানাইলা, তুই আজকা সুন্দরী প্রেমে পড়িয়া, নকশার প্রেমে পড়িয়া, টাইসের প্রেমে পড়িয়া, মার্কার প্রেমে পড়িয়া, নেতার প্রেমে পড়িয়া, প্লাস্টিকের মোবাইল দেখিয়া, প্লাস্টিকের ঘর দেখিয়া, জুতার স্যান্ডেল দেখিয়া তুই আজকা আমারে ভুলিয়া গেলি, যত ঝগড়া আর বিবাদ যত অশান্তি, কেউ আল্লাহ বলে ডাক দিছে এটা লয়ে ঝগড়া না, যত ঝগড়া শুধু দিল নষ্ট হওয়ার কারণে, জামা কিনে নাই কেন, জুতা কিনে নাই কেন, থ্রি পিস মন মতো হইলো না, বিছনা চাদর মন মতো হইলো না, দরজার পদ পর্দা মন মতো হইলো না, এজন্য ঘরের মধ্যে অশান্তি আর ঝগড়া আছে না নাই, আল্লাহ বলে আয় কার প্রেমে পইরা আমারে ভুলে গেলি, নবী ও আমি ওয়াদা নিলাম আফাতুহলিকুনা বিমা ফালাল মুবতিলুন, এবার নবী সূরা আরাফে আল্লাহ আওয়াজ দিয়া বলে নবী আপনি তেলাওয়াত করে শোনায় দেন, যারা আমি প্রেম দিলাম মর্যাদা দিলাম ভালোবাসা দিলাম, সে যদি কখনো বিবির প্রেমে পইরা কখনো দুনিয়ার প্রেমে পইরা আমারে ভুলে যায় তাহলে আমি তারে কুকুর বানায়া দেই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, কেন কুকুর মালিক চিনে, কুকুর প্রভু চিনে, কুকুরের একটা রুটি দিলে সে মালিকের পায়ের সামনে মাথা নত করে দাঁড়ায়, কুকুররে যদি পান্তা ভাত দেয়, কুকুররে যদি হাড্ডি দেয়, এটা খায়া মালিকের আওয়াজ দিয়া দৌড়ে আসা সারা রাত ডিউটি করে, করে কি করে না, তাহলে তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট, তোরে আমি এত আদর আর সোহাগ দিয়া বানাইলাম, আল্লাহ এই কথাটা সূরা আরাফের মধ্যে বড় চমক লাগাইয়া বলে নবী ও আপনি তেলাওয়াত কইরা কইরা জানায় দেন আমার বান্দা এত সোহাগ আর মায়া দিয়া এত নিপুণ কারুকার্য কইরা যারে বানাইলাম, ও যেন দুনিয়ার প্রেমে পইরা আমি আল্লাহরে ভুলে না যা, বান্দা ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, তোরে আমি এমন একটা কণ্ঠ দিলাম, তোরে আমি এমন একটা হৃদয় দিলাম, তোরে এমন একটা জিহ্বা দিলাম, তুই অসহায় দুর্বল হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিলে তোর আওয়াজ আসমানে উঠা যা, ওয়াজ এটা আমার, ওয়াজ এটা দিলে লাগানোর জিনিস, ওয়াজ কোনো আওয়াজের নাম না, ওয়াজ কোনো বাজারের গানের নাম না, ওয়াজ কোনো প্যান্ডেলের নাম না, ওয়াজ কোনো সংগঠনের নাম না, ওয়াজ কোনো বক্তৃতার নাম না, এই যে যুবকেরা ওয়াজ দেয় শানের রেসালাতে, হায় ওয়াজের মাকসাদ হইল দিলটা যেন আল্লাহর সাথে মিলে যায়, কি বলেন, যার দিল আল্লাহর সাথে মিলে দিলটা ভালো হয়ে যায়, আল্লাহ বলে তার জবানটাও ভালো হয়ে যায়, তার চোখটাও ভালো হয়ে যায়, তার হাতটাও ভালো হয়ে যায়, তার দেখাটা ভালো হয়ে যায়, বলাটা ভালো হয়ে যায়, যার বলা ভালো হয় দেখা ভালো হয় তার ঘরও ভালো হয় বিবিও ভালো হয় বাচ্চাও ভালো হয়, কি কন, দিলটা যদি নষ্ট হয়ে যায়, দিল যদি কারো নষ্ট হয়ে যায়, দিলের দিল নষ্ট হয়ে গেলে চোখের দেখা নষ্ট হয়ে যায়, জবানের বলা নষ্ট হয়ে যায়, হাতের ধরা নষ্ট হয়ে যায়, জবানের বলার কারণে বিবি কষ্ট পায়,
বাচ্চা কষ্ট পায়, বৌমা কষ্ট পায়, শাশুড়ি কষ্ট পায়, স্বামীতে কষ্ট পায়, সুন্দর সোনার সংসারটা দিলের খারাপ হওয়ার কারণে, জবানের কটু বাক্যের কারণে, সুন্দর টাই চলা ঘরের মধ্যেও শান্তি হয় না। টাইস দিয়া ঘর সাজানো, সুখে সালমারি সাজানো, এসি লাগানো ঠান্ডা, কিন্তু দিল নষ্ট হয়ে গেছে, দিলের মধ্যে হিংসা দিয়া ভরা, অহংকার দিয়া ভরা, দিমাগ দিয়া ভরা। এই জন্য দিমাগের সৌন্দর্যের দিমাগের কারণে দিলের মধ্যে দিমাগ, সুন্দরীর দিমাগ, সুন্দর চেহারার দিমাগ, সুন্দর শিক্ষিতর যোগ্যতার দিমাগ, মালের দিমাগ, এজন্য জবানটা খারাপ হয়ে যায়। তো জবান দিয়ে আরেকজন রে কটু বাক্য বলে, স্বামীরে তুচ্ছ করে, ননদেরে তুচ্ছ করে, শাশুড়িরে তুচ্ছ করে, শ্বশুর বেচারা গরিব মানুষ হইলে তারেও ভালো নজরে দেখে না, দিল খারাপ হয়ে গেলে ঘরের মধ্যে শান্তি আসে না। আর দিলটা যদি ভালো হয়, বিবিও যদি গরিব হয়, স্বামীও যদি রিক্সাওয়ালা হয়, ছেলেও যদি কালা হয়, পুতের বউ আর শাশুড়ির চেহারা যদি কালাও হয়, দিলটা যদি ভালো হয়, তাহলে ঘরের মধ্যে নূর আর নূর, জবানটার দ্বারা মিষ্টি বাক্য বের হয়। এজন্য আল্লাহ বলে কোরআনের ওয়াজ, এটা হলো দিল ভালো বানানোর ওয়াজ। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও মানুষের দল, ও আমার বান্দারা, আদর দিয়া বান্দা বলে একটা ডাক দিছে, মুফতি বলে ডাক দেয় নাই, বেনামাজি বলে ডাক দেয় নাই, নামাজি বলে ডাক দেয় নাই, হাত জ্যোতি বলে ডাক দেয় নাই, রোজাদার বলে ডাক দেয় নাই, পীরসাম বক্তা বলে ডাক দেয় নাই। ইয়া ইবাদ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আমার রবের পক্ষ থেকে মাউইযাতুন ওয়াজ, একটা ওয়াজ পাঠাইলাম। কার ওয়াজ? আমি আমার আল্লাহর, আমি মালিকের পক্ষ থেকে একটা ওয়াজ দিলাম, কোরআনটা আমার ওয়াজ, কোরআনটা আমার নূর, কোরআনটা আমার কণ্ঠ, কোরআনটা আমার কালাম, শিফাউল লিমা ফিস সুদূর। আমার কণ্ঠ যে দিলে লাগাইবা, আমার কালাম যে দিলে লাগাইবা, কদ জাআতকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন। আমি আমার নূর আমার কিতাবের মধ্যে দিলাম, আমি আমার কণ্ঠ আমার কিতাবের মধ্যে দিলাম, আমি আমার কালাম আমার কিতাবের মধ্যে দিলাম, আমার প্রেম আমার কিতাবের মধ্যে দিলাম, আমার রং আমার কিতাবের মধ্যে দিলাম, আমার ঢং আমার কিতাবের মধ্যে দিলাম, আমার সিফাত আমার কিতাবের মধ্যে দিলাম, এটা নূরানি বানিয়ে দিলাম। কদ জাআতকুম মিনাল্লাহি নূর, এই নূরটা যদি দিলে লাগাও, শিফাউল লিমা ফিস সুদূর, তাহলে দিলের রোগটা ভালো বানিয়ে দিব। আর ওয়াজ যদি দিলে না লাগাও, ওয়াজ যদি দিলে না লাগাও, ওয়াজ যদি দিলে না লাগে, ওয়াজ যদি কানে লাগে, ওয়াজ যদি মাইকে লাগে, ওয়াজ যদি বাতাসে লাগে, ওয়াজ যদি ক্যাসেটে ক্যাসেটে বাজে, ওয়াজ মোবাইলের প্যান্টের পকেটে বাজে, ওদিক দিয়ে খারায়া মতে আসে না নাই? কতক্ষণ না একদিক দিয়ে ওয়াজ বাজে, আর একদিক দিয়ে খারায়া মতে, এমন ঘটনা ঘটেনি? একদিক দিয়ে ওয়াজ মোবাইলে বাজে, আর একদিক দিয়ে বিড়ি টানে, একদিক দিয়ে বাজারে দোকানের মধ্যে ওয়াজ বাজে, আর নাফিতে চুল কাটে, কত কই না, তরকারি বেচনেওয়ালা ওয়াজ বাজায়, ওদিকে ওয়াজ দিলে লাগায় না। আল্লাহ বলে ওয়াজ, এটা দিলের রোগ মুক্তির কারণ, দিলটা যদি ভালো হয় তাহলে ঘরটা নূরানি হয়, দিলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টাইসের ঘরের মধ্যে শান্তি হয় না, বিল্ডিংয়ের ঘরের মধ্যে শান্তি হয় না, এসি রুমের মধ্যে শান্তি হয় না, কোটি টাকার মধ্যে শান্তি মিলে না। কেননা দিলের মধ্যে যদি অহংকার পয়দা হয়, কখনো সুন্দরের অহংকার, কখনো টাকার অহংকার, কখনো বাপ জমিদার ছিল জমিদারির অহংকার, কখনো বিয়ে পাশের অহংকার, কখনো মাস্টার বাসের অহংকার, কত কেন, কখনো চেহারা ঢক ঢকের অহংকার,
এজন্য কখনো ননদের ঠোকর দেয়, ননদে ভাবির ঠোকর দেয়, শাশুড়ি বউরে ঠোকর দেয়, বউ শাশুড়িরে ঠোকর দেয়, জামাইরে ঠোকর দেয়, জামাই শ্বশুররে ঠোকর দেয়, কেননা দিলটা খারাপ। এজন্য আল্লাহ বলে কোরআনের ওয়াজ দ্বারা দিলটা ভালো বানাও। দিল যদি ভালো হয় তাহলে ঘর ভালো হয়, ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, রাষ্ট্র ভালো হয়ে যায়। আমার কথা বুঝতেছেন আপনি? আল্লাহ বলে আমি এই দিলের থেকে ওয়াদা নিলাম, যখন কেবলমাত্র দিলই ছিল, এ বডি ছিল না, বডি বডি ছিল না, খালি রুহু বানাইলাম। এ রুহু বানাইয়া আমি কিন্তু ওয়াদা নিয়ে নিলাম। সাবধান, আমারে কিন্তু বলিস না, আমারে আমি বানানেওয়ালা। প্রাইমারির শিক্ষা আল্লাহ রুহের জগতে শিখাই দিছে, সব রুহগুলি রে আল্লাহ আদম নবীর পিঠের থেকে বাইর কইরা। ওয়াইজ আখাজা রব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম, আদমের পিষ্ঠ থেকে বনি আদম সব সন্তানকে যখন আমি বাইর করলাম, জুররিয়াতাহুম, বনি আদমের সব সন্তানকে আদমের পিঠের থেকে বাইর করছে, তাহলে আমরা আদম নবীর সন্তান, আদম থেকে বাইর হইছে। আমরা বানর থেকে হই নাই, বানরও আমাদের থেকে হয় নাই। আজকাল বর্তমানে যারা এটা বলে, ওরা বানরের গোস্ত খায়, ওরা শুয়োরের গোস্ত খায়, ওরা পণ্ডিতগিরি করে, এজন্য ওরা বানর মার্কা হয়ে গেছে। আমরা পয়গম্বরের বংশধর, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছে, আমি বনি আদম বানাইলাম। সাবধান, আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। আজকা কারো বই পড়ে, আজকা কারো প্রবঞ্চনায় পড়া, আজকা নেতা নেত্রীর হুকুমে পড়া, আজকা দুই নম্বর হিন্দু আর খ্রিস্টানের বই দেখা, আমি আমার ছেলেরেও খারাপ বানাইতে চাই না, মেয়েরেও খারাপ বানাইতে চাই না। আমি আদমের সন্তান, আদমি এত আদমিরা লাজে মাস, ওদের আগের বোনা বাসাত মিজামা। আদম যেমন নিচে নেই মিটাই দিছে, কানতে কানতে নিজের অস্তিত্ব মিটাই দিছে, আল্লাহ বলে তুমিও যদি মাটির সাথে নিজের মিলাই দাও, আমি আল্লাহ তোমারে উপরে উঠে এলো। আল্লাহ আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম। ওয়াশাদুহুম আলা আনফুসিহিম, সব আদমের সন্তান সাক্ষী দিছে নিজের নফসের উপরে, আলাস্তু বিরাব্বিকুম, এ আমি কি তোর রব না? মানুষ ছিল না, রুহ ছিল, কি কন, দিল ছিল, দিল ছিল, কলব ছিল, রুহ ছিল। আল্লাহ রুহুরে বানাইয়া, হুকুম দিয়া বানাইয়া, কলবটা বানাইয়া, বলে কিরে তোরে বানানে, রুহু তোরে বানানেওয়ালা কে? বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর প্রভু না? আমি কি তোর বানানেওয়ালা না? আর সব প্রভু সব রুহু বলে কলু বালা, হা মালিক বানানেওয়ালা আপনি, মালিক চিন। তাহলে এবার আমাদের কথা হইল, যে শিক্ষা দ্বারা মালিক চিনা যায়, এই শিক্ষা ছেলেরে শিখাইতে হয়, সন্তানরে শিখাইতে হয়, মেয়েরে শিখাইতে হয়, পুতের বউরে শিখাইতে হয়। যে শিক্ষা দ্বারা মালিক চিনা যায় না, রবের সাথে সম্পর্ক লাগে না, সে ডাক্তার হইলেও মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেও মানুষ হয় না, বড় প্রকৌশলী হইলেও মানুষ হয় না, মাস্টার্স পাশ হইলেও মানুষ হয় না। তাহলে আমাদের সন্তানদের থেকে ওয়াদা নেওয়া, আজকে মাস্টাররা ওয়াদা নিবে, মন্ত্রী ওয়াদা নিবে, ওলামায়ে কেরাম ওয়াদা নিবে, না না না, আমরা আদমের সন্তান, আমাদের রব বানানে বলা আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের সন্তানদেরকেও শিখাইব বানানে বানানেওয়ালা আল্লাহ। মাঝখানে কেউ যদি আইসা বানরের শিখা শিখাও, শুয়োরের শিখা শিখাও, নাস্তিকের শিখা শিখাও, তাহলে আমরাও সন্তানদের থেকে ওয়াদা নিতেছি, সাবধান, আমাদের বানানেওয়ালা আল্লাহ। ইংলিশ মিডিয়ামের দ্বারা, বাংলা একাডেমিকের দ্বারা, প্রকৌশলীর দ্বারা, নাস্তিকতার দ্বারা, যার দ্বারা আল্লাহ মিলে না, সে মানুষ হয়েও জানোয়ার হয়ে যায়, মানুষ হয়েও বানর হয়ে যায়। পরের আয়াত, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কয়েক মানুষ, মানুষ এবং জিন, যাদের আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আত্মা
কলক দেওয়ার পরও কল্পনা চিন্তা করে না, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দেওয়ার পরও আমার ফুল দেখে আমারে দেখে না, ফল দেখে আমারে দেখে না, আসমান দেখে আমারে দেখে না, চন্দ্র দেখে আমারে দেখে না, সূর্য দেখে আমারে দেখে না, সাগর দেখে আমারে দেখে না, মুরগি দেখে আমারে দেখে না, গরু দেখে আমারে দেখে না, সে আর মানুষ থাকে না, সে আসলেই বানর হয়ে যায়। ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আমি আল্লাহ বারবার আওয়াজ দিয়ে ডাক দেই, আমার ডাক শোনার পরেও কান থাইকা শোনার পরেও শোনে না, শোনার পরেও না শোনার ভান করে। উলাইকা কালানাম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলছে? কার আওয়াজ? কার কথা? উলাইকা কালানাম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। এবার আল্লাহ সামনে বলে, আরে জানোয়ার তো আমারে চিনে, গরু মালিক চিনে কি চিনে না? সন্ধ্যাবেলায় গরু মালিকের বাড়ি যায় কি যায় না? হাঁস মালিকের বাড়ি যায় কি যায় না? মুরগি মালিকের বাড়ি যায় কি যায় না? ছাগল মালিক চিনে কি চিনে না? বিড়াল মালিক চিনে কি চিনে না? পাখি পালে ছেলে মালিক চিনে কি চিনে না? মুরগিতেও মালিক চিনে, হাঁসেও মালিক চিনে, গরুতে আওয়াজ দিলে থাইমা যায়, মহিলারা ছাগল পালে আওয়াজ দিলে ছাগলটা কান্ডার আস্তে নত করে থামে যায় দাঁড়ায় যায়। ছাগলের নাম যদি কালা মানিক ধলা মানিক রাখে, ধলা মানিক বলা ছাগল ডাক দিলে দৌড়ায় কি দৌড়ায় না? কুকুরের নাম দিছে ডেজি, ডেজি কুকুর বলে ডাক দিলে কুকুর দৌড়ে আসে কি আসে না? তাহলে কুকুরও মালিকের আওয়াজ বোঝে, কুকুরও মালিক চিনে, ছাগলেও মালিক চিনে, পশু পাখিতেও মালিক চিনে। তুমি যদি এত কিছু দেওয়ার পরেও বানানে বালারে না চিনো, বালহুম আদল, তুমি আর জানোয়ার থাকো না, তুমি জানোয়ারের চেয়ে তো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা আমার থেকে গাফিল হয়ে যায়। এবার আল্লাহ বলে, বান্দা তুই যদিও আমার থেকে গাফেল হয়ে গেলি, রাত্রে নাফরমানি করস, দিনে আদাওয়াতি করস, তারপরও আলিল্লাহিল আসমাউল হুসনা, আমার আল্লাহ বলে নাম ধরে যদি একটা ডাক দেস, আমি রহমান বলে যদি একটা ডাক দেস, মালিক বলে যদি একটা ডাক দেস, রহিম বলে যদি একটা ডাক দেস, ফাদউহু বিহা, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ সমাদ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তোর আওয়াজ শুনে লই, তোরে আমার কাছে টাইনে নেই, তোরে বান্দা বানায় লই, তোরে বন্ধু বানায় লই। আল্লাহু আকবার। এক মাজুসি মূর্তি পূজারক, মূর্তির ঘরের মধ্যে হিন্দু, মূর্তি পূজারক মূর্তির মূর্তির ঘরের মধ্যে 70 বছর পর্যন্ত ডাকে, সনাম 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 রে, ও সনাম সনাম রে, মূর্তি মূর্তি বলে ডাক দেয়, জিম বিয়া ঘুমানো অবস্থায় ডাকে, সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে, সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসে, ইয়া ইবাদি লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া ইবাদি ফাইনা তাগীবু, বান্দা মানে ডাক দিলে আমি তো হাজির আছি, কই তুই এতদিন কোথায় ছিলি? আয় আমারে সমাদ বলে একটা ডাক দিলি। পয়গম্বর মূসা নবীরে বলে, দেখো না আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আমার বান্দারে ওলি বানাইতে বন্ধু বানাইতে দেরি করি না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার বান্দা যেখানে আমারে আল্লাহ বলে ডাক দিবে, আমার নাম লয়ে আমার একটা ডাক দিবে, আমি সাথে সাথে তার ডাকের সাড়া দিব। মূসা নবী বলে, আল্লাহ কাম কি করলেন, ও তো মন্দিরের সামনে মূর্তির সামনে সনাম সনাম বলে, মূর্তি মূর্তি বলে, আপনি ওরই বলি বানাইলেন কা, ওর ডাকে সাড়া দিলেন কা? আল্লাহ বলে, মূসা রে তুমি বানাও না, তুমি জানো না ঘুমের ঘরে এই বুড়া বৃদ্ধ মানুষটা, ঘুমের ঘরে
মূর্তি ডাকতে যাইয়া আমি আল্লাহর সনাম ডাকতে যাইয়া সমাদ বলে আমার একটা নাম ধরে ডাক দিছে। হা মূর্তি কোনো দিন ডাকের সারা দেয় না, যত খানা দেয় যত ডাক দেয় আজ পর্যন্ত কোনো মূর্তি উপকার করে না। লায়াম লিকু শাইয়ান কোনো উপকার করতে পারে না, লায়ান ফাউ দাররাও ওয়ালা নাফার ক্ষতিও করতে পারে না উপকার করতে পারে না, মাছিও তাড়াইতে পারে না মশাও তাড়াইতে পারে না, যত ডাক দেয় আজ পর্যন্ত ডাকের সারাও দেয় নাই খানাও খায় নাই। এরে পয়গম্বর মুসা আজকেও আমারে সমাদ বলে একটা ডাক দিছে, আজকে আমিও যদি ডাকের সারা না দেই তাহলে মূর্তির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথা। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা দিল দিয়ে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, তুই ডাকতে দেরি আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ, কে তোমারে আল্লাহ থেকে গাফেল করিয়া দিল, কার প্রবঞ্চনায় কার প্রেমে পড়া তুমি গাফেল হয়ে গেলা। আল্লাহ বলে গাফেল হইস না, ওয়ালা তাকুম মিনাল গাফিলি, আমার থেকে গাফেল হয়ে যাইস না, আমি তোরে বড় আদর দিয়া বানাইলাম, বড় সোহাগ দিয়া বানাইলাম, বড় ভালোবাসা দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, তোর থেকে আমি শিশুকালে তোর রুহের জগতে রুহটার মধ্যে থেকে ওয়াদা নিলাম, প্রাইমারির থেকে ওয়াদা নিলাম। এ রুহের বাচ্চারা, এ প্রাইমারির বাচ্চারা, আজকে কি আমি তোমাদের রব না, আমি তোর পালনে বলা না, আমি তোর বানানে বলা না, আমি তোর খেলানে বলা না। আর সব রুহু বলে দিছে আজকে দুনিয়াতে যখন কলেজে পাঠাইয়া দিছে, কলেজের মেয়ের দিকে তাকাইয়া, কলেজের বিল্ডিংয়ের দিকে তাকাইয়া, ফুলের দিকে তাকাইয়া, লাইটের দিকে তাকাইয়া, টাইসের দিকে তাকাইয়া, মোবাইলের দিকে তাকাইয়া, ঢঙের দিকে তাকাইয়া তুই আমারে বলিয়া গেলি, ইয়া আইয়ুহাল ইনসান, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মাশা রাক্কাবাক। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ও বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাররুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোর মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আমি না তোর চেহারাটা আমার মন মতো বানাইলাম, আমি না তোর নাক আর তোর চোখ আর তোর কপাল তোর সৌন্দর্য আমি আল্লাহ আমার মন মতো করিয়া, যেমনি তোরে বানাইলে ঢং দেখা দিবে, যেমনি তুই আল্লাহ বলে ডাক দিলে ভালো লাগবে, পৃথিবীর কাউরে এমন বানাই নাই, জিবরিল রে এমন বানাই নাই, মিকাইল রে এমন বানাই নাই, ময়ূর রে এমন বানাই নাই, কবুতর রে এমন বানাই নাই, কাক কাকাতুয়ারে এমন বানাই নাই, তুই টিয়া পাখির কণ্ঠ শোনস, কাকাতুয়ার কণ্ঠ শোনস, গুগুর কণ্ঠ শোনস, দোয়েলার কোকেলের কণ্ঠ শোনস, আমি কোকেলার দোয়েল রে এমন বানাই নাই, পৃথিবীর কোন সুন্দর এমন করে বানাই নাই, তোরে আমি আল্লাহ আমার মন মতো সুন্দর করে বানাইলাম। ইউসাররুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, কোন জিনিসে তোরে ধোকায় ফেলাইলো, কে তোরে আমার থেকে গাফেল করে দিল, কোন প্রেমে পড়ে তুই আমারে ডাক দেওয়া ভুলে গেলি। আল্লাহ ওই ওয়াজটা সূরায়ে আরাফে নবীরে বলে, নবী ও আমার বান্দা যেন আমারে বলে না, আমার বান্দা যেন আমার থেকে গাফেল হয় না, আমি প্রেম দিয়া বানাইলাম ভালোবাসা দিয়া বানাইলাম। আপনি তেলাওয়াত কইরা শুনায় দেয় যে বান্দারে এত সুন্দর নাক দিয়া সুন্দর ঠোঁট দিয়া সালাম না জানলাম আইনাই ওয়ালিসানাও ওয়াশাফাতা, রাজমেস্তরি মালিকরে খুশি করার জন্য 8 ঘন্টা দাঁড়ায়া থাকে, কাঠ মেস্তরি পালিশ মেস্তরি
পালিশের রং করে যেন মালিক খুশি হয়, রাজমিস্ত্রি নকশা করে যেন বাড়িওয়ালা মালিক খুশি হয়, দোকানদার চা বানায় দেয়, কোম্পানি মালিক মাল বানায় দেয়, যেমন মালিকের মন মতো হয়। কত কান্না, ফুলর ডালাই দেয়, টাইলস লাগায় যেন মালিকের মন মতো হয়, বাথরুম বানায় যেন মালিকের মন মতো হয়। সবাই 300 টাকা আর 500 টাকার মোকাবেলায় রাত্র ডিউটি করো, দিনে ডিউটি করো, যেন তোমার উপরে মালিকের মন মতো ডিউটি হয়, মালিক তোমার কামের উপরে খুশি হয়ে যায়। আরে আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে চোখ দিয়া বানানেওয়ালা আল্লাহ, কলিজা দিয়া বানানেওয়ালা আল্লাহ, ডায়নামা দিয়া বানানেওয়ালা আল্লাহ, গুর্দা দিয়া বানানে ওয়ালা আল্লাহ, জিব্বাটা ভিজাইয়া দেনে ওয়ালা আল্লাহ, নিপুণ কারিগর্য কইরা 5 লক্ষ তার দিয়া মাথাটারে পেঁচাইয়ে দিলাম, একটা তারের রক্ত যদি গরম হয় তাহলে স্টক করে, রঙের একটা তার যদি ছিঁড়া যায় তাহলে পাগল হয়ে যায়, এই গ্রানের একটা তার যদি ছিঁড়ে যায় তোরে প্যারালাইসিস শেষ হয়ে যায়, এতগুলি তার দিয়া তোরে আমি বানাইলাম, এতগুলি তারের বিদ্যুৎ সংযোগ দিলাম, আরে তোর মাই তোরে বানায় নাই এ যুবক, তোর মাই তোরে সুন্দর করে বানায় নাই, তোর মাই তোর চুল উঠে গেলে মায়ের চুল দিতে পারে না, নাক বসা হইলে মায়ের নাক খাড়া বানাইতে পারে না, দাঁত ভাঙা গেলে মায় দাঁত দিতে পারে না, নেতায় দাঁত দিতে পারে না, ফ্যাক্টরির মালিক দাঁত দিতে পারে না, একটা নখ যদি উঠে যায় কোনো কোম্পানি ডাক্তার একটা নখ লাগাইতে পারে না। কিরে তোরে আমি দাঁতগুলি এত সুন্দর কইরা সময় মতো কইরা বানাইলাম, নখ ছোটকালে শিশুকালে মায়ের গর্ভ থেকে আঙ্গুলগুলি রে এমন দিয়া বানাইলা, নখ দিয়া বানাইলা, তুই আজকা সুন্দরী প্রেমে পড়িয়া, নকশার প্রেমে পড়িয়া, টাইসের প্রেমে পড়িয়া, মার্কার প্রেমে পড়িয়া, নেতার প্রেমে পড়িয়া, প্লাস্টিকের মোবাইল দেখিয়া, প্লাস্টিকের ঘর দেখিয়া, জুতার স্যান্ডেল দেখিয়া, তুই আজকা আমারে ভুলিয়া গেলি। যত ঝগড়া আর বিবাদ, যত অশান্তি, কেউ আল্লাহ বলে ডাক দিছে এটা লইয়া ঝগড়া না, যত ঝগড়া শুধু দিল নষ্ট হওয়ার কারণে, জামা কিনে নাই কেন, জুতা কিনে নাই কেন, 3 পিস মন মতো হইলো না, বিছনা চাদর মন মতো হইলো না, দরজার পদ পর্দা মন মতো হইলো না, এজন্য ঘরের মধ্যে অশান্তি আর ঝগড়া আছে না নাই। আল্লাহ বলে আয় কার প্রেমে পইরা আমারে ভুলে গেলি, নবী ও আমি ওয়াদা নিলাম, আফাতুহলিকুনা বিমা ফালাল মুবতিলুন। এবার নবী সূরা আরাফে আল্লাহ আওয়াজ দিয়া বলে, নবী আপনি তেলাওয়াত করে শুনায় দেন, যারা আমি প্রেম দিলাম, মর্যাদা দিলাম, ভালোবাসা দিলাম, সে যদি কখনো বিবির প্রেমে পইরা, কখনো দুনিয়ার প্রেমে পইরা আমারে ভুলে যায়, তাহলে আমি তারে কুকুর বানায়া দেই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, কেন কুকুর মালিক চিনে, কুকুর প্রভু চিনে, কুকুরের একটা রুটি দিলে সে মালিকের পায়ের সামনে মাথা নত করে দাঁড়ায়, কুকুররে যদি পান্তা ভাত দেয়, কুকুররে যদি হাড্ডি দেয়, এটা খায়া মালিকের আওয়াজ দিয়া দৌড়ে আসা সারা রাত ডিউটি করে, করে কি করে না, তাহলে তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট, তোরে আমি এত আদরের সোহাগ দিয়া বানাইলাম। আল্লাহ এই কথাটা সূরা আরাফের মধ্যে বড় চমক লাগাইয়া বলে, নবী ও আপনি তেলাওয়াত কইরা কইরা জানায় দেন, আমার বান্দা এত সোহাগ আর মায়া দিয়া, এত নিপুণ কারুকার্য কইরা যারে বানাইলাম, ও যেন দুনিয়ার প্রেমে পইরা আমি আল্লাহরে ভুলে না যা। এই কথাটা সূরা আরাফে আল্লাহ বলেন, কি বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إن تحمل علي يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون الله أكبر الله وليه
বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোরে আমি এমন একটা কণ্ঠ দিলাম, তোরে আমি এমন একটা হৃদয় দিলাম, তোরে এমন একটা জিহ্বা দিলাম, তুই অসহায় দুর্বল হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিলে তোর আওয়াজ আসমানে উঠা যা। আল্লাহ বলে আমি এমন একজন মানুষ পৃথিবীতে বানাইলাম, নবী ও আমার হাবিব আপনি এটা তেলাওয়াত কইরা এই ওয়াজটা আপনি শুনাইয়া দেন, আপনার উম্মত করে তেলাওয়াত কইরা জানাইয়া দেন, না বা আল্লাদি জানাইয়া দেন ওই মানুষের ঘটনা, আল্লাদি আতাইনা আয়াতিনা, যারে আমি নিদর্শন দিলাম, যারে আমি আমার নিদর্শন দিলাম, আমার প্রেম দিলাম, আমার ভালোবাসা দিলাম, মর্যাদা দিলাম। আল্লাহু আকবার, আমার দিকে তাকান, বনি ইসরায়েলের একজন ওলি ছিল, একজন পীর ছিল, বুজুর্গ ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরা, এ মানুষটার মর্যাদা এত বেশি, এ মানুষটার দাম এত বেশি, বাবা আমার দিকে তাকাও, দিলের সাথে দিল মিলাইতে হয়, কোরআনের ওয়াজ দিলে লাগাইয়া বাড়ি পর্যন্ত নিতে হয়, তাহলে ঘর সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, আর দিলে যদি না লাগে তাহলে আখলাক অসুন্দর হইলে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়। নবী বলেন, নবী আপনি তেলাওয়াত করেন, জানাই দেন তাদেরকে, আল্লাযীনা আতাইনাহু আয়াতিনা, যারে আমি আমার আয়াত দিলাম, আমার নিদর্শন দিলাম, কি দিলাম, যার কথা আসমানে ওঠে, আল্লাহু আকবার। বালাম ইবনে বাউরা এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, সে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহরে যা বলতো আল্লাহ তাই শুনত। বালাম ইবনে বাউরা আল্লাহরে যা বলতো আল্লাহ তাই সাথে সাথে কবুল করে নিত, তার দোয়া ডাইরেক্ট আসমানে উঠত। এমন মানুষ আমাদের দরকার আছে না? নাই। এমন সমাজে মানুষ দরকার যে মানুষের দোয়া আসমানে ওঠে, কেননা এখন দুর্ভিক্ষের সময়, এখন অভাব অনটনের সময়, এখন দেশে দুর্ভিক্ষ লাগতেছে, গ্যাসের দাম বাড়াইছে, চাউলের দাম বাড়াইছে, তরকারির দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, সব জিনিস অভাব, লিবাসাল জুই ওয়াল খাউফি। আল্লাহ বলে যখন আমি দুর্ভিক্ষের চাদর দিয়া দিব, ভয়ের চাদর দিয়া দিব, তখন এমন মানুষ দরকার যে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে তার আওয়াজ আসমানে ওঠে। আমাদের তো বারবার দুর্ভিক্ষ আসতেছে, ভূমিকম্প আসতেছে, অভাব আসতেছে, দেশে অভাব লেগে গেছে। আমিরুল মুমিনীন মদিনার প্রেসিডেন্ট, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় অভাব দেখা দিছে, আয় মদিনার অভাব কেমনে দূর হবে, রাখাল কান্দে ছাগলের গায়ে গোশত নাই, মদিনার জমিন শুকায় গেছে, মদিনার গাছপালা শুকায় গেছে। আবদুল্লাহ ইবনে ওমর মদিনার অলিতে গলিতে মানুষ তালাশ করে, এমন একজন সিপাহী, এমন একজন সরকারি কর্মকর্তা তালাশ করে, আয় যার দোয়া আসমানে উঠবে, এমন সরকারি কর্মকর্তা দরকার, এমন সরকারি আমলা দরকার, এমন মন্ত্রী দরকার, যাদেরকে আমানত দিলে, যাদেরকে রাষ্ট্রের টাকা দিলে তারা আমানতের খেয়ানত করবে না, যারা তাকওয়ার খেয়ানত করবে না, এমন মানুষ ওমর তালাশ করতেছে মদিনার গলিতে গলিতে। আয় সাহাবী কেরাম মসজিদে বৈশা তাবিরা কান্দে, আমিরুল মুমিনী মদিনার অভাব দেখা, দুর্ভিক্ষ দেখা, গলিতে গলিতে মানুষ তালাশ করে, আল্লাহু আকবার। মদিনার চাষাবাদ মাঠের মধ্যে যায়া দেখে যে একটা কালো কৃষ্ণ গোলাম, একটা ছাগলের বকরির রাখাল, বকরি চড়াই দিয়া আল্লাহরে বলে আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহরে বলে আল্লাহ মদিনার জমিনে অভাব, মদিনার পয়গম্বর শোয়া, মদিনার ঘাস শুকায় গেছে, মদিনার তৃণলতা শুকায় গেছে, মদিনার আসমানে বৃষ্টি হয় না, ও আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না, মদিনাতে নবী শোয়া, যে নবীর প্রেমে গোলাম পাগল, যে নবীর প্রেমে গোলাম আসে, গোলাম নবীর প্রেমে দৌড়ায় আর বলে নবীরে তোরে না দেখলে আমার কলিজায় শান্তি লাগে না। কেমন গোলাম মদিনার গোলাম ওশাইরিম, তার নাম সাহাবায়ে কেরাম মসজিদের কাতারে বসা, সাহাবিদের নামাজ নবী কাতার ঠিক করে, নবী সাহাবিদের দিল ঠিক করে। এমন সময় মদিনার এক পাগল গোলাম
মদিনার ওশাইরিম পাগলা গোলাপ, পায়ে জুতা নাই গায়ে জামা নাই, নবীর প্রেমিক পাগল দৌড়েয়া দৌড়েয়া মসজিদ নববীর মধ্যে ঢোকে, পাগল দেখেও ঢুকতে দেয় না। কি কয়, গায়ের মধ্যে যদি জামা না থাকে, যদি পাগল হয় তারে কেউ ঢুকতে দেয় না, ময়লা হইলে তারে কেউ ঢুকতে দেয় না, গান্দা হইলে তারে কেউ ঢুকতে দেয় না। সাহাবিরা ধাক্কা দিয়া বাইর করে দেয়, পাগল আবার ওই দরজা দিয়া আবারও কাতার ফাঁক দিয়া ধাক্কা দিয়া আবারও আসে, আবারও সাহাবিরা ধাক্কা দিয়া বাইর করে দেয়। মায়ার নবী, প্রেমের নবী, মাহবুবের নবী, শানওয়ালা নবী, উম্মতের দরদি নবী, গরিবের দিকে নজর পড়ে গেছে, পাগলের দিকে নজর পড়ে গেছে, গোলামের দিকে নজর পড়ে গেছে। নবী কয় কিরে সাহাবিরা ওরে ধাক্কা দেসকা, নবী ও পাগল, ও পাগল, পাগল দেখেও মসজিদে জায়গা দেয় না, পাগল লেখেও সম্মেলনে জায়গা দেয় না, পাগল লেখেও স্টেজে জায়গা দেয় না, পাগল লেখেও ঘরে জায়গা দেয় না। কিন্তু মায়ার নবী ডাক দিছে, পাগল খাঁদিয়া দিয়া বলে, নবী রে ও মায়ার নবী, আমারে যদি তুমিও জায়গা না দাও তাহলে কে আবারে জায়গা দিবে? নবী আমার বলে জায়গা দে, ওরে আমার কাছে আসতে দে, ওরে আমার কাছে আসতে দে। নবী বলে আয় আয় আমার কাছে আয়, পাগল সামনের কাতারে এসে দাঁড়াইছে, কি রে তুই এমন ধাক্কা ধাক্কি করস কা? নবী ও আমি না পাগল, আমি না গোলাপ, আমার গায়ে জামা নাই, আমার পায়ে জুতা নাই, কেউ আমার কাতারের ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু আমার কলিজায় বড় ব্যথা, আমি একটা স্বপ্ন লইয়া ঘুমাই, আমার স্বপ্ন লইয়া মদিনার বাজারে বাজারে ঘুরি, আমি জানি আমার স্বপ্ন কেউ পূরণ করতে দিবে না, ধনীর কাছে গেলে আমার জায়গা দিবে না, নেতা নেত্রীর কাছে গেলে জায়গা দিবে না। নবী আমার দিলে বড় স্বপ্ন বড় আশা, আমি তোমার কাছে আসলে আমার স্বপ্ন পূরণ হবে বলে। কি তোর স্বপ্ন? পাগলেরও স্বপ্ন আছে, আমাদের তো স্বপ্ন, কার পুতের বউ ঢক হবে, কার ছেলে ডাক্তার হবে, কার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কার বিল্ডিং দোতলা হবে, এই স্বপ্ন লইয়া রাত্র কাটায়, এই স্বপ্ন লইয়া অফিসে যায়, এই স্বপ্ন লইয়া কামরা কামরি করে। কি কর, স্বপ্ন কেমনে? আমার দি বিল্ডিং এর ওয়াল ভালো বানাবো, এজন্য ভাই ভাই মারামারি, এক বিঘা জমি লইয়া মারামারি, মামু ভাই না মারামারি, চাচা ভাতিজা 5 বছর হইছে কথা বলে না, লাশের কাছে ও যায় না, কেস কামারি করে শ্বশুর জামাইতে, আপন ভাইতে ভাইতে, চাচা ভাতি যায়, 2 হাত জমি লইয়া, ড্রেনের জমি লইয়া, ভূমির জমি লইয়া, যত দুনিয়াতে কামরা কামরি, স্বামী স্ত্রী সংসারে অশান্তি, সামান্য জিনিস লইয়া, তুমি আমার মন মতো মোবাইল কিনে দিলে না কা, তুমি আমার মন মতো 3 পিস কিনে দিলে না কা। সাহাবি গোলাম ও সাইরিন পাগল কাঁদিয়া দিয়া বলে, নবী রে আমারও একটা স্বপ্ন আছে। বলে তুই পাগল, তোর আবার কি স্বপ্ন? মসনাদে আহমদ কাঞ্জুল উম্মালের রাওয়ায়ত, বলে নবী আমার একটা স্বপ্ন, আমারে যিনি পাগল বানাইছে, আমারে যিনি জিব্বা দিয়া বানাইছে, আমারে যিনি পাগল মাথাটা বানাইছে, পাগলের তো একজন মালিক আছে, আমার মনে চায় আমার মালিকের একটু দেখতে। নবী মায়ান নবী ঝরঝর করে কাঁদে দিয়া বলে, কি কস তুই পাগল, তুই মালিক কেমনে দেখবি? মালিক দুনিয়াতে দেখা যায়নি। পাগল উশাইরিম কাঁদে দিয়া বলে, ওগো মায়ার নবী আমি জানি আমার চোখ দিয়ে দেখবো না, কিন্তু কুলিং কুমতুম তো হেব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি জানি তোমার যদি সোয়া যায়, তোমার যদি ধরা যায়, তোমার শানের রেসালাতের সাথে যদি মিশা যায়, তোমার শানের রেসালাতের সাথে যদি আমি আমার মিশাইতে পারি, তাহলে আমার আল্লাহ ওয়াদা দিছে আমি তোমারে দেখবো। আল্লাহু আকবার, আমি এ স্বপ্ন লইয়া ঘুরি, স্বপ্ন লইয়া পাগল হইলাম, নবী তোমারে সোয়া দিনে আমি আমার মালিকের পাগলের মালিকরে দেখা যায়। এবং নবী কাঁদে দিয়া বলে, তাহলে আয় 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 আয়, তুই আমার একটু সোয়া দিয়া যা। শানের সালাতের নবী, নবীর শানের সালাতের কথা শুনবানি, নবী ডাক দিয়া বলে, আয় কেমন শান, কেমন মায়ার প্রেমের নবী, আয় 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 পাগল আমার একটু সোয়া দিয়া যা, আমার একটু সোয়া দিয়া যা। মদিনার পাগল
পাগল আওয়াজ দিয়া বলে, নবী রে আমি তোমার কেমনে শুইলে আমার স্বপ্ন পূরণ হবে, আমার গায়ে যে জামা নাই তোমার গায়ের উপরে জামা আছে, খালি গায়ে না শুইলে আমার স্বপ্ন পূরণ হবে না, আপনি জামাটা একটু উঠান আমি আপনারে একটু শুয়ালো। আল্লাহ আকবার, সাহাবীরা বলে কিরে কি কস পাগল, তুই না বাধা দিস না স্বপ্ন পূরণ করতে দে পাগল, আয় আয় মায়ার নবী, আমার নবীর শানের সালার, কত আজীব কত শানওয়ালা পয়গম্বর কত শানওয়ালা নবী, পাগলের জন্য জুব্বাটা উঠাই দিয়া বলে আয় তুই আমার সোয়া দিয়া যা, পাগল দৌড়ে যে নবীরে জড়ায় ধরে চুমা খায়। নবী এবার কাঁদে আর বলে হইছে তোর স্বপ্ন পূরণ হইছে, হইছে তুই আমারে সোয়া দিবি স্বপ্ন পূরণ হইছে, আমারে সাইরা দে আমারে সার। এবার পাগল বলে না 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 ও মায়ার নবী, দয়ার নবী, প্রেমের নবী, কোনো গোলাম যদি মালিক রে ধরতে চায়, কোনো গোলাম যদি মাহবুব বন্ধুরে ধরে ফেলায় তাহলে কিছু না দিলে সারে না, নবী আমারে তো কিছু না দিলে আমি কেমনে সারব। নবী কান্দে আর বলে তাহলে যা তোরে কিছু স্বর্ণের টাকা দিয়া দিই, যা আবু বকর ওরে একটা ত্রাণের জামা দিয়া দাও, ওমর ওরে ত্রাণের ঘর দিয়া দে, ওমর ওরে ত্রাণের টাকা দিয়া দে। পোশাইরিন চিৎকার দিয়া বলে কাইন্দা কাইন্দা বলে নবী না, মদিনার গ্রামে পাগল হইয়া ঘুরা বেড়াই, স্বর্ণর জন্য পাগল হই নাই, টাকার জন্য পাগল হই নাই, ত্রাণের ঘর নেওয়ার জন্য আসি নাই, ত্রাণের জামা নেওয়ার জন্য আসি নাই, ত্রাণের জামা নিলে আশা পূরণ হবে না, ঘর নিলে আশা পূরণ হবে না, টাকা নিলে আশা পূরণ হবে না, তাহলে তুই কি নেবি ওগো নবী, ওগো শানওয়ালা, ওগো মায়ার নবী, আমার কলিজায় স্বপ্ন আল্লাহরে দেখা, আপনি আমারে আপনার সাথে জান্নাতে নিলে আল্লাহরে দেখা যায়। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি এত সুন্দর করে বানানোর পরেও তুই আমার প্রেমে পাগল হস না, আমারে দেখার স্বপ্ন লস না, আমারে দেখার স্বপ্ন লইয়া ঘুমাস না, বিল্ডিংয়ের স্বপ্ন লইয়া গরো, ছেলের ডাক্তার বানানোর স্বপ্ন লইয়া গরো, বউর সুন্দরীর স্বপ্ন লইয়া গরো, বাড়ি আর গাড়ি বানানোর স্বপ্ন লইয়া গরো। আল্লাহ আওয়াজ দিয়া বলে জানে আমি এত প্রেম দেওয়ার পরে এত মায়া দেওয়ার পরে আমি আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, অনবিশ মনে শুনে দেন শুনে দেন শুনে দেন জানায় দেন আমি আল্লাহ, ওরে আর মানুষ রাখি না, ওরে জানোয়ারের চাইতে কুকুরের চেয়ে খারাপ বানায় দেই, কুকুরও আমার আওয়াজ বোঝে, কুকুরও আমার কণ্ঠ বোঝে, যে আমারে ফুল দেখলে আমারে চিনে না, ফল দেখলে আমার প্রেমে পড়ে না, তরমুজের কালার দেখলে আমারে দেখে না, লিচুর কালার দেখলে আমারে দেখে না, ডালিমের রস দেখলে আমারে দেখে না, মালটার খোপ দেখলে আমারে দেখে না, বেদেনার প্যাকেট দেখলে আমারে দেখে না, শিশু বাচ্চার কণ্ঠ দেখলে আমারে দেখে না, এরে বল তোর গলাটারে আলাদা বানাই কণ্ঠনালী এত সুন্দর দিয়া, একই গলার মধ্যে আমার কণ্ঠ আলাদা বানাইলো, মনের কণ্ঠ আলাদা বানাইলো, মার কণ্ঠ আলাদা বানাইলো, ভাইয়ের কণ্ঠ আলাদা বানাইলো। আল্লাহু আকবার, একই ঘরের খাবার দিয়া চোখটারে আলাদা বানাইলাম, তোর চোখের মধ্যে মায়া দিয়া দিলাম, তোর কণ্ঠের মধ্যে মায়া দিয়া দিলাম, তোর চুলগুলি আকর্ষণ করে বানাইলাম, তোর এই জন্য বানাই নাই মা গররাকা বিরব্বিকাল কারীম, তুই আমারে বাদ দিয়া কার প্রেমে পড়িয়া, কার প্রেমে রাত্র কাটাস, কার প্রেমে দিন কাটাস, এই আয়াতটা আল্লাহ জানায় দেয়। অতুল আলাইম নাদা الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين بلعب ابن باورة امي امن بنائلام اسمان جادوا کرے تاي قبول امن غلام بنائلام
মদিনার জমিনে এমন গোলাম বানাইলাম যে জমিনে গোলাম আসমানে দোয়া করে আমিরুল মুমিনিন দেখে গোলাম দোয়া করতে দেরি কানতে দেরি মদিনার মেঘ আকাশ কালা হয়ে যায় বৃষ্টি ঝরঝর কইরা পড়তেছে মদিনার জমিন সবুজ হয়ে গেছে মদিনার গাছ তাজা হয়ে গেছে আমিরুল মুমিনিন গোলাম রে ফলো কইরা গোলামের পিছনে পিছনে যায় এই গোলাম কোন কলেজে পড়ে এই গোলাম কোন বাড়িতে পড়ে দেখে গোলাম কোন কলেজে পড়ে না গোলাম কোনো ধনীর বাড়ি যায় না গোলাম ছাগলের রাখার ছাগল লয়া লয়া গরু লয়া লয়া গরু রাস্তা বলে যায় মালিকের খবর দিছে ওরে মালিক কি গো মদিনার প্রেসিডেন্ট আপনি আমার দুয়ারে কেন আমার একটা সরকারি কর্মচারী দরকার আমার একটা সরকারের পিয়ন দরকার এখন তো পিয়নেও চোর নেতায়ও চোর সচিবও চোর ডাক্তারেও চোর প্রশাসনও চোর যা দেয় সব ডাকায় কত কয় রাখা সরকারি যত আমলা তান্ত্রিকরা ইল্লা মাশাআল্লাহ যদি কোরআনের প্রেম না থাকে আল্লাহর ভয় না থাকে কেউ বা বউর প্রেমে পইরা পাগল হয় কেউ বাচ্চার প্রেমে পইরা পাগল হয় কেউ নেতার প্রেমে পইরা পাগল হয় কেউ ডিসির ভয় দেখা পাগল হয় ডিসি হুমকি দেয় এসপি হুমকি দেয় ঘুষ না খাইলে চাকরি থাকবে না অবৈধ টেন্ডারবাজি চান্দাবাজি আর ধোকাবাজি ঢাকার শহরের সব ফুটপাতগুলি টেন্ডারবাজি আর চান্দাবাজি অবৈধ নেতারা দখল করছে পুলিশে দখল করছে সচিবরা দখল করছে হায় কার প্রেমে পড়লা একবারও ভাবলা না বানানেওয়ালা কেন বানাইল মদিনার গোলাম আস্তা বলে যায় আমিরুল মুমিনিন বলে ও বাড়ির মালিক আমি একজন সরকারি লোক খুঁজি এমন লোক দরকার যার তাকওয়ার দ্বারা যার কথা আসমানে ওঠে তাহলে বোঝা গেল আসমানে ওঠে এমন মানুষের অনেক দাম আসমানে যার আওয়াজ ওঠে এমন মানুষের অনেক দাম আল্লাহ বলছে ওয়ালাউশিনা লারফানা উবিয়া আমি তারে আমার নিদর্শন দিলাম সে আজ কথা বললে আসমানে ওঠে বালাম এমনে বাউরা যা দোয়া করে তাই আসমানে ওঠে এমন মানুষ যার দোয়া আসমানে ওঠে যার কান্না আসমানে ওঠে যে আল্লাহ বলে ডাক দিলে আসমানে ওঠে এমন মানুষের অনেক দাম শুধু সরকারি চাকরিজীবী হইলে হয় না মন্ত্রী হইলে হয় না অনেক মন্ত্রী আছে গাঁজাখোর অনেক মন্ত্রী আছে শুয়োরখোর অনেক মন্ত্রী আছে নেশাখোর সকালে একরকম বিকালে একরকম আছে না নাই আল্লাহ বলে শুধু মন্ত্রী হইলে হয় না শুধু নেতা হইলে হয় না ডাক্তার হইলে হয় না ইঞ্জিনিয়ার হইলে হয় না বান্দা বনো মানুষ বনো মানুষকে হয় যে আমি ডাক দিলে আমি আল্লাহর আওয়াজের সাথে মিলে যা মদিনার রাখাল গোলাম আমিরুল মুমিনি বাড়ির মধ্যে বাড়ির মালিকেরে বলে ও বাড়ির মালিক বলা এটা কোনো সরকারি কলেজে যায় নাই এটা কোনো মেম্বার্স ইউনিভার্সিটিতে যায় নাই এটা কোনো নেতার সচিবালয় অ্যাসেম্বলিতেও যায় নাই গরুর রাখালের মধ্যে যায়া গরুর রাখালের মধ্যে শুয়া পড়েছে আমিরুল মুমিনিন বলে ও বাড়িওয়ালা আমার একটা গোলাম দরকার হুজুর আপনি নিজে চলে আসলে বললেই তো আমি একটা সরকারি চাকরিজীবী একটা ফার্স্ট ক্লাস অফিসার দিতাম কি ফার্স্ট ক্লাস অফিসার লাগে না বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার লাগে আমিরুল মুমিনিন বলে না না তোমার মন মতো অফিসার হইলে হবে না আমার মন মতো হইতে হবে কাই হুজুর তো আমি লইয়াই আপনি পছন্দ করেন ফার্স্ট ক্লাস যারা একে এ গ্রেজুয়েটের এ গ্রেটের পাস এ ক্লাসে পাস করছে সুন্দর টপ ক্লাস এগুলি সব লাইনে খাড়া করাইছে যত বড় শিক্ষিত হয় তত বড় চোর হয় ডাকাইত হয় যত বড় বাটপারি করে তত বড় টেন্ডারবাজি করে তত বড় দুর্নীতি করে শুনছেন আজ পর্যন্ত গরিব মানুষ অসহায় মানুষ চাষি মানুষ এই সেতে চোর চুরি করছে কলমের খোসা দিয়ে পয়সা নিচ্ছে শুনছেন গরিবের চাষা বসা মানুষ রাখাল মানুষ রিক্সা চালাইয়া খায় ভ্যান চালাইয়া খায় রিক্সাওয়ালা রিক্সা চালায়ার বলে আজান দিলে রিক্সাটা তুইয়া নামাজে দাঁড়ায় যায় চা বেচা খায় দোকানদার আজান দিলে মসজিদে চলে যায় ভ্যানওয়ালা মসজিদে চলে যায় এমন মানুষের কোনো দাম নাই যারা টেন্ডারবাজি আর চাঁদাবাজি বিদেশে পয়সা পাচার করে তাদের জন্য ফ্ল্যাগ দেয় তাদের জন্য গেট দেয় তাদের জন্য বঙ্গভবন দেয় আমিরুল মুমিনিন বলে না না আমার এমন ফার্স্ট ক্লাস অফিসার দরকার নাই কয় তাই হুজুর সেকেন্ড ক্লাস লন কয় দেখি সেকেন্ড ক্লাস কয় না সেকেন্ড ক্লাসে পাস কয় এগুলিও চলবো না
কয় হুজুর তলে থার্ড ক্লাস লন, হুজুর দেখে দেখে কয় না একটার চেহারার মধ্যে নূর নাই, একটার চেহারার মধ্যে ইমান নাই, একটার চেহারার মধ্যেও দাড়ি নাই, নবীর সুন্নত নাই, আল্লাহর প্রেম নাই, মারেফাতের নূর নাই। এটা ডাক্তার হইতে পারে, ফার্স্ট ক্লাস পাস হইতে পারে, বিসিএস ক্যাডার হইতে পারে, যার চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, যার দি কথার সাথে মারেফাত নাই, তাকওয়ার খোদাভীতি নাই, আল্লাহ বলা নাই, সে হইতে পারে দুনিয়াতে সুন্দর, হইতে পারে ডাক্তার, আল্লাহ বলে সে জানোয়ারের চেয়ে খারাপ। আমির মুমিনিন বলে, না রে ভাই আমার এমন ফার্স্ট ক্লাস অফিসারের দরকার নাই, সেকেন্ড ক্লাসও দরকার নাই, থার্ড ক্লাসও দরকার নাই। হুজুর তাহলে কি নেবেন, আর তো কোনো গোলাম আমার শিক্ষিত আর কোনো গোলাম নাই। আমির মুমিনিন বলে, একটা অশিক্ষিত আছে এইডারে লইয়ায়। হুজুর একটা অশিক্ষিত আছে, এইটা গরু ছাগল পালে, এইটা কালা অশিক্ষিত, লেখাও জানে না, ছাগল পাইলা খায়, গরু পাইলা খায়, এটার জামাও ভালো না, পোশাকও ভালো না, পাঁচ টাস তেমন করে না, দিনার জমিনে চাষবাস করে, গরু ছাগল পালে, হুজুর এটা দিয়ে কি আরবে, কয় আনস না দেখি পছন্দ হয় কিনা, ওই রাখার এটার সামনে আনতে দেরি। আমিরুল মুমিনিন চেহারা দেখা কান্দে বলে, হায় এমন দিলওয়ালা মানুষ চায়, এমন চোখওয়ালা মানুষ চাই, এমন জবানওয়ালা সরকারি অফিসার চাই, যে আসমানের মালিকের ডাকতে দেরি, আসমান থেকে বৃষ্টি হইতে দেরি হয় না। হুজুর কি কন, কয় হ্যাঁ তুমি জানো না রে কম বক্ত, তুমি জানো না এ গোলামের কত দাম, এ গোলাম আসমানের মালিকের, আল্লাহ বলে যা ডাক দেয় আসমানের মালিক তার দোয়া কবুল কইরা লয়, মোস্তাজাবুদ দাওয়াত, এমন রাখাল আমার দরকার, যে রাখাল আল্লাহ বলে ডাক দিলে আসমান থেকে বৃষ্টি হয়। তাহলে আমাদের এমন মানুষ দরকার, এমন নেতা দরকার, এমন কর্মচারী দরকার, এমন আমলা দরকার, বলে কই বাবা কই বাবা, মাদ্রাসার বারান্দায় যে দেখো শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আট বছরে তিন বাচ্চা কোরআন লিয়া পড়ে আর কান্দে, হেফজখানায় কান্দে, হাদিস পড়ে আর কান্দে, বেতন পায় না আর কান্দে, এ দুনিয়াটা আল্লাহ তাদের কারণে জিন্দা রাখছে, নাহলে তোমার চোর আর ডাকাতার বাটপার আর টেন্ডারবাজিদের কারণে দুনিয়া ভূমিকম্প আগে শেষ বানাইয়া দিতা। তাহলে আমি আল্লাহ নবী, আল্লাহ বলে নবী ও আপনি জানাই দেন বালাম ইবনে বাউরার ঘটনা, বালাম ইবনে বাউরার দোয়া আসমানে ওঠে, ওইখান থেকে আস, বালাম ইবনে বাউরার দোয়া আসমানে ওঠে, যা বলে তাই কবুল করে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় এমন একজন মানুষ যে দা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। এবার মুসা নবীর বিরুদ্ধে জব্বারিন সম্প্রদায় যুদ্ধ লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, বর্তমান সমাজে সরকারের সাথে আর শিক্ষার মন্ত্রীর সাথে ঝগড়া আছে না নাই? এক গ্রুপ বলে মৌলবী আমাগো পক্ষে, আরেক গুলি বলে মৌলবী আমাদের পক্ষে আসেন। বালাম ইবনে বাউরা পীর সাহেব দোয়া আসমানে ওঠে, পীর সাহেবের দরবারে গেছে, ও গো পীর সাহেব আপনি আমাদের বংশের মানুষ, আপনার দোয়া আসমানে ওঠে, আপনার দোয়ার সে আজিমে লাগে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করেন, শিক্ষানীতির বিরুদ্ধে একটু দোয়া করেন, পয়গম্বর মুসার হুঙ্কারের বিরুদ্ধে একটু বদ দোয়া করেন, তাহলে আমরা আপনারে অনেক স্বর্ণ অলঙ্কার দিয়া দিব, অনেক টাকা পয়সা দিয়া দিব। কওমে আমালাকার যাও জব্বারিন, কওমে আমালাকার বালাম ইবনে বাউরারে বলে, বালাম ইবনে বাউরা বুজুর্গ আল্লাহ বলা আসমানে কথা ওঠে, বলে না না এটা আমার দ্বারা সম্ভব না, আমার আল্লাহ নেমত দিছে আমার দ্বারা সম্ভব না, আতাইনা ওয়ায়াতিনা, না না আমি পারবো না, কয় না না কেমনে পারবো না, পারতে হবে, কয় না এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব না। মানুষ যখন না পারে ডিসিরে কায়দ করতে, না পারে এসপিরে কায়দ করতে, না পারে সচিবরে কায়দ করতে, না পারে, তখন তো ম্যাডামের কাছে যাও, ম্যাডাম রে বড় একটা কাতলা মাছ দিয়া, বিশ কেজি আঙ্গুরের পোটলা দিয়া, তিনটা সেন দিয়া, দেখো ম্যাডাম রে বুঝাইতে পারলে, হেড কোয়ার্টার ঠিক করতে পারলে, টিওনো ডিসি জজ কায়দ হয়ে যায়। ওই জমানার মানুষ বালাম ইবনে বাউরারে কোনো রকমে বুঝাইতে পারলো না, বালাম ইবনে বাউরার ইমান বড় মজবুত, বালাম ইবনে বাউরার ইমান বড় শক্ত, ওনার সাথে পারে নাই, ডাইরেক্ট ওনার বিবির কাছে চলিয়ে গেছে। এবার ওনার বিবি এক স্বর্ণের বস্তা নিয়ে গেছে, সংক্ষেপে বলি সামনে অনেক আয়াত, স্বর্ণের অলঙ্কার নিয়া, চেন লইয়া, নেকলেস লইয়া, কেননা আজকাল ঘরের মধ্যে সব নেকলেসের পাগল,
প্লাস্টিকের পাগল, প্লাস্টিকের আলমারি লইয়া ঝগড়া, প্লাস্টিকের জুতা লইয়া ঝগড়া, প্লাস্টিকের ওয়ানড্রপ লইয়া ঝগড়া, প্লাস্টিকের সোনো পাউডার লইয়া ঝগড়া। কেউ আসল দিল বানাইতে চায় না, ছেলেরে আল্লাহওয়ালা বানাইতে চায় না, মেয়েরে আল্লাহওয়ালা বানাইতে চায় না, কোরআনের নূর লাগাইতে চায় না। যত ঘরের মধ্যে ঝগড়া সব প্লাস্টিক লইয়া ঝগড়া, দরজা প্লাস্টিকের, কেউ প্লাস্টিকের দরজা আছে না নাই, প্লাস্টিকের পর্দা, অমুকের ঘরের পর্দা এমন, আমারটা ভালো হইল না কা, অমুকের বিছনা চাদর প্লাস্টিকের কিনছে, আমারটা ভালো হইল না কা, এটা নিয়ে যত অশান্তি। বালা আমি মানে বাউরার বিবি বড় সুন্দরী, বালা আমি মানে বাউরার বিবির কাছে এক বস্তা স্বর্ণ লয়া, কমে জব্বারিন আমালেকার বউয়ের কাছে গেছে, যাইয়া দেখে যে বলে আল্লাহ আল্লাহ করে, বলে এতদিন আল্লাহ আল্লাহ কইরা কি করছো, এত এত আল্লাহওয়ালা স্বামীর ঘর কইরা লাভ কি হইছে, তোমার এদি এক বড়ি স্বর্ণ দেয় নাই, একটা বিল্ডিংও বানায় দেয় নাই, মৌলবি 3000 টাকা বেতন পায় না, সেন দিতে পারে না, বিল্ডিং বানায় দিতে পারে, মৌলবি তবলিগে তবলিগে দৌড়ায় কিছু দিতে পারে না, তাকওয়ার ওয়াজ করে নিচে টিনের ঘর করে থাকে, শ্বাস সজ্জা দিতে পারে না, এই জন্য শ্বাস সজ্জা না দেওয়ার কারণে ঘর বিবাদ হয়ে যায়, ঘর ভেঙে যায়। ওরা লোভ দিয়া বলে এক বস্তা স্বর্ণ দিলা, তোমার স্বামীরে আসলে একটু বোঝায় শোনায় বলবা মুসা নবীর বিরুদ্ধে যেন একটু বদদোয়া করে, কয় না এটা সম্ভব না, কয় না তুমি দেখছো নি জীবনে কোনোদিন এত স্বর্ণ দেখছো নি, আসতেছি আয়ার তো স্বর্ণ দেখার মন গেছে গাবড়াইয়া, কি স্বর্ণ দেখা, স্বর্ণের ঝনঝানানি দেখা, প্লাস্টিকের স্বর্ণ দেখা, নেতা মেতা দেখা, ওর মন বিগড়ায় গেছে, কয় ঠিক আছে রাইখা যাও, দেখি আমার স্বামী আসলে স্বামীরে বুঝাইয়া শুনে এক কাজ করা যায় কিনা। বালাম এমনি বাউরা বিকালবেলায় আসছে, স্বামী আসা খানা পিনা দিয়া আদর যত্ন কইরা হাত পাও দিয়া, এবার আসতে যাইয়া মাথায় তেল পানি দিয়া বলে স্বামী আমার কোনোদিন তো একটা নেকলেস বানায় দিলেন না, কোনোদিন তো একটা চেন বানায় দিলেন না, কোনোদিন তো ডায়মন্ডের আংটি আর হীরা দিলেন না, দেখেন না এখন বহুত মহিলা মোবাইলে আরেকজনের সাথে পরকিয়া প্লাস্টিকে প্রেমে পড়া যায়, সোনার সংসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলি খায় দায় সুন্দর আদরের সংসারগুলি কেবলমাত্র অন্য পুরুষে প্লাস্টিকের লোভ দেখায়, প্লাস্টিকের লোভ দেখাইয়া নষ্ট করিয়া যায়, অধিকাংশ ঘর নষ্ট হয়ে যায়। আল্লাহ কি হইল, আল্লাহ বলে মানুষ তোরে এত সুন্দর করে বানাইলাম, তুই আমারে বাদ দিয়া কার প্রেমে দৌড়াস, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু ফামাসালুহু কামাসালিল কালব। বালাম ইবনে বাউরা রে বুঝে না, না বিবি এটা সম্ভব না, পয়গম্বরের বিরুদ্ধে যাওয়া সম্ভব না, কোনোদিন এটা সম্ভব না, কয় তাহলে আমি আপনার ঘর করব না, আমি আপনার সাথে থাকবো না। এবার দেখেন না অনেক মানুষ অনেক মৌলবী, আমার মতো মৌলবীরে বড় বড় হেডকোয়ার অফিসারে নিয়া, বড় বড় ডিজাইনের অফিসে নিয়া, উপরে মূর্তি নিচে মূর্তি, উপরে ছবি নিচে ছবি, আমারে 3000 টাকা দিয়া সব দোয়া দিয়া হালাল করে লায় আছে না নাই, টেন্ডারবাজির অফিস বানায়, চান্দাবাজির অফিস বানায়, দুর্নীতির অফিস বানায়, অমুক 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 কিছু বানায়, মৌলবী নিয়া দোয়া করে উদ্বোধন করে আছে না নাই, মৌলবীও সভাপতির ভয়ে কিছু কয় না, সে কিছু কইলে সভাপতি, কিছু কইলে চাকরি চলে যাব, এসপি সাহেবের গায়ে লাগলে চাকরি চলে যাব, মন্ত্রীর গায়ে লাগে চাকরি চলে যাব, নেতার গায়ে লাগলে চাকরি চলে যাব, যাক যাওয়ায় যাক, আমি দোয়া দিয়ে 1000 টাকা পকেটে লইয়া চলে গেলাম। আল্লাহ বলে না না, তোমারে কোরআন দিলা, তোমারে প্রেম দিলা, তোমারে আমার মারেফাত দিলা, সাবধান দুনিয়া পায় আমারে ভুল না, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। বালাম ইবনে বাউরা না আমার দ্বারা সম্ভব না, বিবি বলে না সম্ভব হইতে হবে, আপনি কেবলমাত্র একটু যাবেন সেনা পাহাড়ে যাইয়া খালি একটু হাত উঠাবেন, মুসা নবী তো জিতেই যাবে, মুসা নবীর সাথে কোনো দিন এরা পারবে না, ইমান ঠিক আছে কি, আপনি শুধু একটু যাবেন, আছে না বহুত মৌলবী, আরে যে যা কয় কোক আমার চাকরিটা ঠিক থাক,
এমন বলবি যদি চাকরি ঠিক থাকার জন্য হক কথা বলে না বর্তমান জমানায় যত স্কুলের মাস্টার আছে হাই স্কুলের মাস্টার কলেজের মাস্টার যত তবলিগ করু যত সরমনের murid যত আল্লাহ ওয়ালা করু এই বানর শিক্ষা নীতির বিরুদ্ধে নাস্তিক শিক্ষা নীতির বিরুদ্ধে এই ইসলামী বিশ্লাম ইসলাম বিদ্বেষী সিলেবাসের বিরুদ্ধে যত মাস্টাররা চাকরি ঠেকানোর জন্য কথা বলে না সব মাস্টাররা বেঈমান শুধু মৌলবীর জিম্মাদারি না আমাদের সিলেবাস ঠিক আছে আমাদের সিলেবাস আল্লাহ ওয়ালা ও কলেজের প্রফেসর তুমি তবলিগ করো আর রাশিয়ান করো আর যা করো ও আল্লাহ ওয়ালা তুমি যে পীরের এই murid হও না কেন যে ডঙ্গি করো না কেন তুমি হাই স্কুলের চাকরি করো তুমি হাই স্কুলের মাস গেলে 30000 টাকা বেতন খাও যে এই শিক্ষা নীতি ইসলামের বিরুদ্ধে আসছে কোরআনের বিরুদ্ধে আসছে মুসলমানের বিরুদ্ধে আসছে সন্তান নষ্ট করা এই ঈমান নষ্ট করা এই শিক্ষা নীতির বিরুদ্ধে যে মাস্টাররা কথা বলে না কলেজের প্রফেসররা কথা বলে না যে মুসলমান গার্জিয়ানরা কথা বলে না সব বেঈমান স্পষ্ট ইসলামের মধ্যে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি তুমি চাকরি যাওয়ার ভয়তে বলো না তুমি জানো না এটা এই শিক্ষা নীতি শিখাইলে তোমার মেয়ে ভালো হবে না তোমার ছেলে ভালো হবে না ঈমান হারা হয়ে যাবে নবীর বিরুদ্ধে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় ইসলামের বিপক্ষে শিক্ষা এই শিক্ষার চাকরি প্রয়োজনে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ খাওয়াবে আল্লাহ পালবে তোমার এমন চাকরি দরকার নাই এমন নেতার পূজারি দরকার নাই যে নেতার পূজারি করিয়া যে চাকরি করিয়া আখেরাতে ধরা খেয়ে যাব ঈমান নষ্ট হয়ে যাবে মালিকের আদালতে দাঁড়ায়ে যাব এমন চাকরির দরকার নাই তাহলে উচিত ছিল প্রাইমারির শিক্ষক শিক্ষক বেতনের জন্য আন্দোলন করে করে কি করে না ঢাকায় যায় অন্বেষণ করে হাই স্কুলের শিক্ষকরা বেতনের জন্য অন্বেষণ করে কলেজের শিক্ষকরা বেতনের জন্য মানববন্ধন করে কই আজ পর্যন্ত কোন প্রাইমারির শিক্ষকরা মানববন্ধন করো নাই হাই স্কুলের শিক্ষকরা মানববন্ধন করো নাই কলেজের শিক্ষকরা মানববন্ধন করো নাই কোন শিক্ষিত সমাজ মানববন্ধন করো নাই আমাদের সিলেবাস তো কোরআন আমরা ছেলেদেরকে কোরআন পড়াই আমরা আল্লাহ ভালো বানাই কিন্তু আমাদের ইমানে গাত্র দাও আমাদের যারা হইছে না জানি আমার সেভেনের মেয়েরে নষ্ট করে দেয় আমার নাতিরে নষ্ট করে দেয় আমার ভাইয়ের মেয়েরে নষ্ট করে দেয় আমরা স্লোগান দেই আমরা বলি না এ শিক্ষা নীতি চলবে না তুমি প্রাইমারির মাস্টার কেন বললা না হাই স্কুলের মাস্টার কেন বললা না কলেজের মাস্টার কেন বললা না তাহলে তুমি বেঈমানের কাতারে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি বালাম ইবনে বাউরা নামাজিও আছে মুস্তাজাবুদ দাওয়াতও আছে টুপিও আছে পাগড়িও আছে জুব্বাও আছে কিন্তু মনে মনে মুসা নবীর পক্ষে যায় নাই মুসা নবীর বিপক্ষে পাহাড়ে একটু গেছে কেন গেছে যদি পয়সা পাই তাহলে বিবি খুশি হবে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়ালাউ শিনা লারফানাহু বিহা আমি যদি চাইতাম তাহলে আমি তার আরো উঁচা বানিয়ে দিতাম আমি চাইলে তার দোয়া আসমানে ওঠে আমি তার দুনিয়ার সব ব্যবস্থা করতাম ওয়ালাউ শিনা লারফানাহু বিহা তুমি গরিব মানুষ চাকরি ছেড়ে দাও আমি আসমান থেকে তোমার ব্যবস্থা করে দিব তুমি ঈমানের আন্দোলনে আসো তুমি ঈমানের পতাকা তলে আসো ঈমানের ছায়া তলে আসো আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে ওয়ালাউ শিনা লারফানাহু বিহা আমি যদি চাইতাম এটা দ্বারা এই কোরআনের ইলিম দ্বারা এ দুয়ার দ্বারা এ তাকওয়ার দ্বারা তারে আরো উঁচা বানিয়ে দিতাম ওয়ালাকিন্নাহু কিন্তু সে কি করলো আখলাদা ইলাল আরদি জমিনের প্রতি আকৃষ্ট হইল জমিনের প্রেমে পড়লো চাকরির প্রেমে পড়লো বিবির প্রেমে পড়লো স্বর্ণের প্রেমে পড়লো পাহাড়ে যে মুসা নবীর বিরুদ্ধে দোয়ার জন্য বসে গেল আল্লাহ বলে যে আমার ঈমান দেওয়ার পরে আমি সুন্নতি দেওয়ার পরে পয়গম্বরের হেদায়েত দেওয়ার পরে মারেফাত দেওয়ার পরে আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কারো প্রেমে পড়ো অন্য কারো পতাকা অধীনে যাও অন্য কারো শিক্ষা নীতির পক্ষে যাও অন্য কোন অধীনে স্লোগান দেওয়া যাও চাকরি ঠেকানোর জন্য বিবির সুন্দর করার জন্য বিবির ঘরবাড়ি করে দেওয়ার জন্য সাবধান সাবধান আমি তারে দুনিয়াতে কুকুর বানায় দেই কোরআন কোরআন ইন ফামাসাল ওয়াত্তাবা হাওয়াহু সে তার কুকুর বৃত্তির অনুসরণ করছে
বিবির প্রেমে পড়িয়া স্বর্ণের প্রেমে পড়িয়া দুনিয়ার চাকচিক্যে পড়িয়া বাড়ি গাড়ির প্রেমে পড়িয়া চাকরির প্রেমে পড়িয়া আমি আল্লাহর সাথে মিলে নাই আমার আমানতের সাথে মিলে নাই আমার উপরে দোয়া আসমানে ওঠে নাই মুসা নবীর বিরুদ্ধে গেছে পয়গম্বরের নীতির বিরুদ্ধে গেছে وَتَّبَاهَوَاهُ نَفْسِرْ أُنُشَرُنْ كُرْسِ فَمَسَلُهُ كَمَسَلِ الْكَالْبِ أَمِي تَرَيْ كُكُرُ بَنَيَ دِلَامْ بَلَّا بِنِي بَهُورَ پَهَرَيْرْ چُرَيْ جَغُنْ گَسِ شَادَ شَادَ اللَّهِ تَرَيْ كُكُرُ بَنَيَ دِسِ چه كُكُرِرْ مَتُ هَيَ گَسِ إِن تَحْمِلْ عَلَيْهِ الْحَاسْ সে কুকুর বোঝা বহন করলো হাঁপায় হাঁটলো হাঁপায় বালাবনে বাউরা বুজুর্গ ছিল টুপি ছিল পাগড়ি ছিল কিন্তু বদদোয়া করার জন্য গেছে কোন অফিসে গেছে কেউ মৌলবি যায় কি যায় না আমার মত মৌলবি শাহবাগে যায় আমার মত মৌলবি অমুক জায়গা যায় আমার মত মৌলবি অমুক জায়গা যায় অমুক ছবির নিচে দোয়া করে অমুক পতাকার নিচে দোয়া করে অমুক স্লোগানের নিচে দোয়া করে এই মৌলবি আমার আল্লাহ তোমারে কুকুর বানাইতে সময় লাগে না বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত কোরআনে যার সার্টিফিকেট আছে আল্লাহ তারে কুকুর বানায়া দিছে ইনতাহমিল আলাইয়া লাস আও তাতরুকু ইয়ালাস বালাম রে পাহাড়ে চূড়ায় কুকুর হইয়া গেছে জালিকা মাসালুল কওমিল লাদিনা আল্লাহ বলে আমি কওমের জন্য এই ঘটনাটা শুটাই শুনাইলা এই কওম যারা এটারে মিথ্যা সাব্যস্ত করে আমি আল্লাহ তাদেরকেও কুকুর বানায়া দে সাদান আয়া কার প্রেমে পড়লা কার জন্য পাগল হইলা একবারও ভাবলা না বালানে বলা আল্লাহ একবারও চিন্তা করলা না জিব্বাটা কে বলার জন্য দিছে চোখটা কে দেখার জন্য দিছে তুমি যদি চোখ তার মন মতো বানাও জিব্বা তার মন মতো বানাও কান তার মন মতো বানাও কার মন মতো হয় দিলটা যখন ভালো হয় দিল যখন ভালো হয় তখন যার প্রেমে পড়ে তার মন মতো কথা বলে যারে দিল দিয়ে দেয় যারে অন্তর দিয়ে দেয় দিল দিয়ে দেয় তার মন মতো কথা বলে তার মন মতো শোনে তার মন মতো দেখে তার মন মতো জামা গায়ে দেয় আল্লাহ বলে তোরে আমি দিল দিলাম তোরে আমি মারিফাত দিলাম তোরে আমি বান্দা বানাইলাম তোরে আমি কলিজা দিলাম দিলটার মধ্যে যদি আমারে লয়া লস তাহলে আমার মন মতো জিব্বা দিয়া আল্লাহ বলে ডাক দে চোখ দিয়া আমারে দেখ কান দিয়া আমার কথা শোন হাত দিয়া আমারে ধরার আমার সামনে আয় পাও দিয়া আমার সামনে আয় যে যুবক আমার প্রেমে পইরা পাগল হয় সে আসতে দেরি ইয়াতালাক্কাহু আসতালাক্কাই তুমি নাইবা আসতে দেরি আমি বান্দারে কোলে তুলতে দেরি করি না বান্দায় আয় বান্দায় আমি তোর থেকে ওয়াদা নিলাম আল্লাহু আকবার এবার বালাম ইবনে বাউরা পাহাড়ের চূড়ায় কুকুর হয়ে গেছে এবার কান্দে আর বলে হাই আমার দুনিয়াও শেষ হইলো আমার আখেরাতও শেষ হইলো চিৎকার করে কুকুর বালাম ইবনে বাউরা কুকুর হয়ে গেছে কত বড় পীর কত বড় বুজুর্গ কুকুর হয়ে গেছে এবার পাহাড়ের চূড়ায় কুকুরের মতো চিল্লায় কান্দে হাই আমি শেষ হয়ে গেলাম হাই আমার দুনিয়া শেষ হয়ে গেল হাই আমার আখেরাত শেষ হয়ে গেল তাহলে আল্লাহ বলে যে কুকুর হয়ে যায় তার নফসটাও কুত্তার মতো হয়ে যায় তার বিদ্যা বুদ্ধিও কুকুরের মতো হয়ে যায় যে আমারে ভুলে যায় সে বানর মার্কা হয়ে যায় সে শুয়োর মার্কা হয়ে যায় এবার বালা বিমনে বাউরা বৈজ্ঞানিক কুত্তা মার্কা বৈজ্ঞানিক হইছে কুত্তা বানর মার্কা বৈজ্ঞানিক হইছে বালাম বলি ইসরায়েলদেরকে ডাকিয়া দিয়া বলে হায় আমার দুনিয়াও শেষ আখেরাত শেষ হারাইলাম তো সব তাহলে তোরা আমার কাছে একটা বুদ্ধি দেই কি বুদ্ধি বলে মুসা নবীর পয়গম্বরের সৈনিকরা অনেক দিন সফর থেকে আসছে অনেক দিন বাড়িঘর থেকে জিহাদ করার জন্য আসছে এদের ঈমান সহজে নষ্ট করা যাবে না এদেরকে সহজে লোভ দিয়ে ঠেকানো যাবে না তাহলে একটা কাজ দিলে এক জায়গায় এরা ধরা খেয়ে যাবে বলে কি তোদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টিপ পরায়া পরায়া সাজায়া গোজায়া রাস্তায় বাইর করে দে রাস্তায় বাইর করে বনি ইসরায়েলের সৈনিকদের মাঝে মাঝে পাঠাইয়া দিবি কোনো সৈনিক যদি এই সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে যায় এদের সাথে আকাম কুকাম করে তাহলে তোদের আর যুদ্ধ করা লাগবে না বনি ইসরায়েল মুসা নবীর সুউম্মত সৈনিক এমনি শেষ হয়ে যাবে হাদিস আউয়াল ফিতনাতু মিন বানি ইসরাইল মিনান নিসা ও সর্বোত্তম বালামের কুবুদ্ধি কার কুবুদ্ধি বালাম ইবনে বাউরা এ আগে মুস্তাজাবুদ দোয়া ছিল কুকুর হয়ে গেছে এখন কুবুদ্ধি আসছে
আল্লাহর প্রেম থেকে সরে গেছে, আল্লাহর গুণ থেকে সরে গেছে, এখন কুকুর হইয়া বানর হইয়া বানরই মার্কা কুকতা মার্কা বুদ্ধি দেয়। যখন ইসরায়েলেরকে বুদ্ধি দিল মুসা নবীর সাথে যুদ্ধ কইরা পারা যাবে না, অস্ত্র দিয়া পারা যাবে না, স্লোগান দিয়া পারা যাবে না, শক্তি দিয়া পারা যাবে না, তাহলে কেমনে ঘায়েল করবা সুন্দরী মেয়েদেরকে সৈনিকদের মধ্যে লালায় দাও? এই বনি ইসরায়েলরা সৈনিকদের সামনে সুন্দরী মেয়েদেরকে মুসা নবীর সামনে সৈনিকদের মধ্যে লালায় দিছে। একজন না দুইজন সৈনিক নফসের কুবঞ্চনায় পড়িয়া, নারী কেলেঙ্কারিতে পড়িয়া, মহিলার প্রেমে পড়িয়া, কামরার মধ্যে ধরে নিয়া জিনা করা শুরু করছে। সাথে সাথে বনি ইসরায়েল মুসা নবীর 70,000 সৈনিকের প্লেগ রোগ হইয়া, করোনা হইয়া, প্লেগ রোগ হইয়া, ভূমিকম্প হইয়া সাথে সাথে জমিনে মারা গেছে। মুসা নবীর উম্মতের পরাজয় হইছে, কিরে কেমনে হইছে এত আল্লাহওয়ালা? এজন্য মুসলমান সাবধান, ও মুসলমান সাবধান, তোমাদেরকে ইহুদি নাসারারা এই খ্রিস্টানি শিক্ষা দিয়া, মেয়েদেরকে বেপর্দা শিক্ষা দিয়া, বাহিরে ল্যাংটা বানায়া, ওয়াসা বেহায়া বেশরমা বানায়া মুসলমানের ঈমান নষ্ট করে, মুসলমানের শক্তি নষ্ট করে, মুসলমান নালী কেরেঙ্কারিতে মুসলমানের ইজ্জত নষ্ট হয়, মুসলমানের ঈমান নষ্ট হয়। কার প্রেমে পড়ো আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর সাথে জিন্দিগি লাগাও রে যুব, সাবধান এই প্লাস্টিকের প্রেমে পড়িও না। সিরিয়ার এই অবস্থা, ফিলিস্তিনের এই অবস্থা, ইহুদি মেয়েদেরকে সিরিয়ার মুসলমান সৈনিকদের মধ্যে ঢুকাই দিছে, নিজে দেয়া দেখলাম, এই হলো দুনিয়ার অবস্থা। সাবধান মুসলমান, সাবধান মুসলমান, ঈমান বাঁচাইতে হবে, ঈমানের হেফাজত করতে হবে, সাবধান, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না, কারণ এই দুনিয়া গান্দা, যত জিনিসই বানাও সব গান্দা, সব নোংরা, নিচে পড়ে যাবে। তুমি গোলাম, তোমার আওয়াজটা আসমানে উঠাও, এ যুব তোমার আওয়াজটা আসমানে লাগাও, বলো না যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, কোন যুবক যদি আমারে ডাক দেয়, আল্লাহ বলে তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, এ যুবক আজকে তুই আমারে ভুলে গেলি কা, আমি না তোর থেকে ওয়াদা নিলাম, এ যুবক কে ওয়াদা নিছে? রুহের জগতে প্রাইমারি স্কুলে আলাস্তু বিরব্বিকুম কালু বালা, এ সব যুবক ওয়াদা দিছে, শানে রেসালাতের পরে থাকবা, আজকে কেন বাদ দিয়া যাও, নবীর প্রেমে থাকবা, নবীর সোয়া খাইবা, নবীর সাথে আকর্ষণ করবা, নবীর সাথে জিন্দিগি লাগাইবা। হায়, আজকে প্লাস্টিকের প্রেম দেখিয়া, টাইসের প্রেম দেখিয়া, সুন্দরীর প্রেম দেখিয়া, চেহারার প্রেম দেখিয়া, পাউডারের প্রেম দেখিয়া, বানানে বলারে বলিয়া গেলা, না না না, আয় 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 যুবক, আয় বান্দা, ফাফিরু ইলাল্লাহ, আমি বড় আদর দিয়া বানাইলাম, আতাইনাহু আয়াতিনা, তোরে না আমার ভিতরের কণ্ঠ দিলাম, আমি না আমার কালাম দিলাম, আমার নূর দিলাম, তাহলে এই কোরআনের ওয়াজ চলবে কি চলবে না? এ কোরআনের তফসির চলবে কি চলবে না? এই শানে রেসালাত, নবীর শানে মিলার জন্য, নবীর প্রেমিক হইয়া আল্লাহরে দেখার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, শানে রেসালাতের প্রেমে পড়িয়া, কোরআনের প্রেমে পড়িয়া আল্লাহরে দেখার জন্য কারা কারা রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। ওই যা খাজা হাত হাত জাগার, ওই যা খাজা রব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছে, কে নিছে? আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছে, কোরআন আমাদের সন্তানদের থেকে ওয়াদা নিছে। সাবধান, আল্লাহরে বলবা না, আল্লাহর কোরআন বলবা না, শানে রেসালাতের সাথে কারা কারা থাকবা? আল্লাহু আকবার, শানে রেসালাতে কারা কারা থাকবা? শানে রেসালাত সংগঠনে কারা কারা মিশবা? আল্লাহ এই যুবকদেরকে শানে রেসালাতে কবুল করে, নবী প্রেমিক বানায় দেন, আল্লাহ প্রেমিক বানায় দেন, আল্লাহ আদমের সন্তানগুলিরে শানে রেসালাতের সাথে মিলায় দেন। আল্লাহু আকবার, হাত নামাই। তাহলে শানে রিসালাতের কাম কি? নবী প্রেমিক হওয়া, নবী প্রেমিক হওয়া কেমনে হবা?
আল্লাহ রে দেখার প্রেমিক হওয়া। আল্লাহ বলে আতাইনাহু আয়াতিনা, আমি যে নিদর্শন দিলাম আমারে বলিস না, আমার কোরআন বলিস না, আমার নিদর্শন আমার কোরআনের মধ্যে, আমার কণ্ঠ আমার কোরআনের মধ্যে, আমার নূর আমার কোরআনের মধ্যে, তাহলে এই কোরআনের ওয়াজ তফসির হবে কি হবে না? প্রত্যেক বছর এই কোরআনের ওয়াজ তফসির শানে রেসালাতের উদ্যোগে কারা কারা করতে রাজি? আল্লাহ, প্রত্যেক বছর হবে তো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। কেননা দুনিয়া ক্ষণ স্থায়ী, বিবির প্রেমে পইরা পাগল হইলে কুকুর হয়ে যাবা, ছেলের প্রেমে পইরা পাগল হইয়া। আল্লাহ বলে খলিলুল্লাহ, ছেলের প্রেমের জন্য তোমারে বানাই নাই, বিবির প্রেমের জন্য বানাই নাই, শাম দেশের প্রেমের জন্য বানাই নাই, ফুলের প্রেমের জন্য বানাই নাই, ফলের প্রেমের জন্য বানাই নাই। ফুল দেখলে আমার প্রেমে পাগল হবা, ফল দেখলে আমার প্রেমে পাগল হবা, ছেলে দেখলে আমার প্রেমে পাগল হবা, মেয়ে দেখলে আমার প্রেমে পাগল হবা, আমারে বাদ দিয়া কোথায় রওনা দিলা? প্লাস্টিকের মোবাইল দেখিয়া যুব রাত্র কাটার আর যৌবন নষ্ট করলি, এ সুন্দর যৌবনটা আমি দিলাম, এ যৌবনে আমার কোরআনটা যদি লাগাইতি, এ যৌবনে আমার প্রেম যদি লাগাইতি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, মন্দিরেও যদি কোনো যুবক ডাক দেয় আমি আল্লাহ তারে বন্ধু বানা। কে আল্লাহরে ডাক দিয়া কোরআন বুকে লইয়া আল্লাহরে বন্ধু বানাইবা? আয় 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 মদিনার আনসারি গোলা দৌড়ায় আর বলে আমি নবীরে না দেখলে আমার ভালো লাগে না, নবী ও আমার কলিজার মধ্যে অনেক অশান্তি। বলে কি অশান্তি? টাকা দিয়া দেই, বাজারের টাকা দিয়া দেই। তিরমিজির রওয়ায়েতে আছে সূরায় নিসার 69 আয়াতের শানে নুজুল, মদিনার আনসারি গোলাম দৌড়ে আসে নবীরে জড়ায় ধরছে, নবী বলে আমারে স্যার। বলে না না আমার অশান্তি দূর করে দেন। বলে কি তোর অশান্তি? নবী ও বলে তোরে টাকা দেই, বাজারের অশান্তি বলে না, বিবির অশান্তি না, আজকে তো বিবির অশান্তি লইয়া অফিসে যায় বিবির অশান্তি। এমন বিবি, এমন শিক্ষিত, এমন সুন্দরী, এমন অহংকারী, ঘরে গেলে শান্তি দেয় না, অফিসে গেলে শান্তি দেয় না, বেড়াইতে গেলে শান্তি দেয় না, মোবাইলে কল দিয়া জ্বালায়, ঘরে আইলে কলার ধরে জ্বালায়, জামার লইকে জ্বালায়, জুতার লইকে জ্বালায়, জুতা তিন জোড়া আছে আর এক জোড়া কিনে নাই গা, আলমারি ভরা জুতা। আগের জমানায় তো জুতার ঠিক ছিল না, এখন জুতার তাক আছে, আছে না নাই? 60 জোড়া জুতা কিনছে, তারপরেও বোনাস পাইছে 12,000, বেতন পাইছে 8,000, মোট 20,000। বিবি কয় জুতা কিনতে হবে 5 জোড়া, 5 জোড়ার দাম 22,000, এতে চুরি করবো না, করবো কি? কিও জুতা নয়া ঝগড়া, এক পোলার 3টা প্যান্ট আছে, আরেক পোলার 4টা প্যান্ট আছে, আরেক পোলার জামা 6টা আছে, তারপরেও কয় আরো 2টা করে বানাই দইব, আসেনি ঝগড়া? 3 পিস 9টা সাজানো আছে, কয়টা? 3 পিস 9টা সাজানো আছে, 9টা কিন্তু পরে না কোনো দিন, রাত্রেবেলা ভালো একটা 3 পিস পরে না, বাড়ির মধ্যে ভালো একটা 3 পিস পরে না, তারপরও 9টা বানাইছে, 9টা শোকেসের মধ্যে আছে, 3টা আলনাত পড়ে রয়েছে, তারপরও 3 পিস লইয়া ঝগড়া, টাকা চুরি করে 3 পিস লইয়া নিজে বানায়। বলে সাবধান, সংসারটারে নষ্ট করে দেয়, সংসারটার মধ্যে আগুন জ্বালায় দেয়, সংসারটার মধ্যে ধাউ ধাউ করে অশান্তির আগুন জ্বলে, সমাজটার মধ্যে আগুন জ্বলে, অফিসের মধ্যে আগুন জ্বলে, কেবলমাত্র দিলটা খারাপের কারণে। আল্লাহ বলে বালা কিন্নাও আখালাদা ইরাল আরদি, দিলের মধ্যে দুনিয়া বসাইস না, দিলের মধ্যে দুনিয়ার প্রেম লাগাইস না, জামার প্রেম লাগাইস না, জুতার প্রেম লাগাইস না, সোনো পাউডারের প্রেম লাগাইস না, আলমারিয়ার শোকেস কাপ ফ্রিজের প্রেম দিয়া দিলের মধ্যে ভরা। স্বামী অসুখ হয়ে গেছে, স্বামী বেতন কম পাইছে, স্বামীর ভাই অসুখ, স্বামীর বাইরে 2,000 টাকা দিলে স্বামীর আত্মায় তৃপ্তি পায়, বোন অসুখ হয়ে গেছে, বোনেরে 3,000 টাকা দিলে একটু চিকিৎসা করতে পারে, বেচারা একটু কলি যায় শান্তি পায়, কিন্তু বোনেরে 3,000 দিতে দিবে না, বাইরে 2,000 দিতে দিবে না, ওনারে 4,000 টাকা দামের ডিনার সেট কাপ ফ্রিজ কিনে দাও। হুদা কিনে 6 মাসে কেউ আসে না, 6 মাসেও এক কাপ চা খায় না, কি কন? বেচারা চাকরি করে, কলিজার মধ্যে অশান্তি, আয় বোনটারে 500 টাকা দিতে পারি না, মার অসুখে 2,000 টাকা পাঠাইতে পারি না, আব্বারে দেখাও দেখে না,
খোঁজ লয়াও পারে না, আব্বার খোঁজ লয়। আব্বা বলে বাজান কিছু টাকা যদি পাঠাইতি তোর মারে কিছু ট্যাবলেট কিনা দিত। তোর বোনটা বাড়িতে আইছে 3 মাস অসুস্থ, তোরে ঢাকা এত কষ্ট কইরা পাঠাইলা, নিজে না খায়া তোর চাকরির ব্যবস্থা করলাম। ছেলের চাকরির জন্য এমপির পিছনে দৌড়ায়, চেয়ারম্যানের পিছনে দৌড়ায়, নেতার পিছনে দৌড়ায়। ছেলের চাকরি হয়ে যাওয়ার পরে সুন্দরী বউ লইয়া ঢাকার বিল্ডিংয়ে উঠা যায়, 20,000-25,000 টাকা বেতন পায়, 12,000 টাকা ভাড়া দেয়, 10,000 টাকা খোরাকি জুতার স্যান্ডেল কিনে 10,000 টাকার, চুরি করে 20,000 টাকা, লাস্টে কান্দে একা একা অফিসে, টেনশনে পরে বিড়ি খায়। কিও ভাই বিড়ি খান কা হুজুর, টেনশন কমাই। কি টেনশন, বেতন পাই 30,000, সংসারে খরচ হইল 50,000। আব্বা ফোন করে, আব্বার ফোনের পরে 2,000 টাকা দিলে বোনটারে একটু দিলে বাপে শান্তি পাইতো, 3,000 টাকা দিলে মার ট্যাবলেট কিনার টাকা হইতো, কলিজাটায় শান্তি পাইতো। এ বউ এরে সুন্দরী মেয়ে, তোর কলবটা নষ্ট হওয়ার কারণে তোর স্বামীর কলিজায় শান্তি নাই, সন্তানের দিকে ভালো নজরে তাকাইতে পারে না, বাচ্চাটারে ভালো মতো মন দিয়া আদর করতে পারে না, কেন সংসারে আসলেই অশান্তি। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, তুমি দুনিয়ার বিবির প্রেমে পাগল হইয়া বিবিরে খুশি করার জন্য, বিবির গয়নাঘাটি কেনার জন্য, বিবির কাপ পিরিস কেনার জন্য, বিবির আলমারি কেনার জন্য, হায় আমারে বলিয়া গেলি শান্তি হবে না, শান্তি হবে না, কুকুরের মতো অশান্তি বানাই দিব, সারাদিন খালি দৌড়াবে কোনো জায়গায় শান্তি পাবে না, কুকুর খালি সারাদিন দৌড়ায় কোনো জায়গায় শান্তি পায় না, জন্য দিলের মধ্যে আল্লাহরে বন্ধু বানাও, বিবিটারে আল্লাহ বালা বানাও, মেয়েটারে আল্লাহ বালা বানাও। এই জন্য কোরআনের ওয়াজের দ্বারা, কোরআনের তফসির দ্বারা আল্লাহ বালা হওয়া যায়, কোরআনের নূর লাগাইলে আল্লাহ বালা হওয়া যায়। এ যুবক আল্লাহরে ভুলো না, আমার আল্লাহরে ভুলো না, আল্লাহ বলে আমারে ভুলা কার দিকে রওনা দিলা, ফাইনা তাজাবুট কোথায় কোথায় রওনা দিলি, কার কাছে রওনা দিলি, আয় আমি আল্লাহ সারা দরদি আপনার কেউ নাই, কে কে আল্লাহর সাথে দিল মায়া লাগাইবা, তাহলে ওয়াদা দিলাম, ওয়াইজা খাজা রব্বুকা মিন বানি আদম, ও আদমের বেটা, ও আদমের সন্তান যুবকের দল, এ কোরআন ওয়াদা দিছে, কোরআন ওয়াদা দিছে, তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, শেষ রাত্রে আল্লাহ বইলা ডাক দাও, কোরআন মাথায় উঠাও, কোরআন বুকে লাগাও, কোরআন ঘরে লাগাও, ঘর শান্তি হবে, আত্মা শান্তি হবে, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, তাহলে তফসির হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে লম্বা কোরআনের আয়াতের দ্বারা, সুরা আরাফের আয়াতের দ্বারা, এই কাহিনী দ্বারা, রে না জানি কার প্রেমে পইরা কুত্তার মতো দৌড়াই, না জানি কার প্রেমে পইরা জিন্দগি কুকুরের মতো নষ্ট করে দেই, তোমারে কুকুরের মতো বানাই নাই, বানরের মতো বানাই নাই, শুয়ারের মতো বানাই নাই, তোমারে বন্ধু বানাইলাম, তোমারে বান্দা বানাইলাম, তোমারে প্রেমিক, তুমি আমার, তুমি আমারে ডাক দিলে আমার শান্তি লাগে, যে আমারে ডাক দিয়া আমারে শান্তি দেয়, আমি তার কলিজা শান্তি দিয়ে দেয়, ঘর শান্তি দিয়ে দেয়, বিবি শান্তিওয়ালা বানাই দেয়, আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ।